আমাদের ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাওয়ার 12 বছর সম্পর্কে এবং সেখানে আমরা আশা করছি শিক্ষাবিদ প্রযুক্তিবিদ তারা এবং আমাদের তরুণ উদ্যোক্তা তারা অংশগ্রহণ করবেন এবং অনলাইনে সবাই যুক্ত থাকবেন। এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবসের মূল আয়োজন। তবে আরেকটি মূল আকর্ষণ রয়েছে, যেটি prio.com এর প্রতিষ্ঠাতা জাকারিয়া স্বপন বলেছেন, আমরা আজকে quiz.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটটি লঞ্চ করব, রেজিস্ট্রেশন আমরা ওপেন করব। আমরা আশা করছি যে আজকে থেকে রেজিস্ট্রেশন উন্মুক্ত হলে আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং আগামী 8 তারিখে রাত 8টা থেকে 9টা পর্যন্ত আপনারা সময় পাবেন। সেখানে 12 মিনিট সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে আমরা 12 জনকে আমরা পুরস্কৃত করব। এবং পুরস্কৃত কিভাবে করা হবে, পরীক্ষা কিভাবে করা হবে, সেটি জাকারিয়া স্বপন প্রেজেন্টেশনে বলেছেন এবং আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন। প্রথম পুরস্কার থাকবে ওয়ালটনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ, যদিও বাংলাদেশে অ্যাসেম্বল হওয়া কিন্তু সেটি অত্যাধুনিক, আমাদের Core i7 10th জেনারেশন মডেল। তো এইজন্য বলে দিচ্ছি কারণ ল্যাপটপের মধ্যে ভিন্ন ভিন্ন মডেল আছে, ল্যাপটপ কম দামি আছে, বেশি দামি আছে, প্রসেসিং পাওয়ার উইক আছে, স্ট্রং আছে, ফাস্টার আছে। তৃতীয় পুরস্কারও আমরা ল্যাপটপই একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করব এবং বাকি পুরস্কারগুলো আমরা স্মার্টফোন, সেগুলো আমরা আশা করছি হাই এন্ডের স্মার্টফোন যেগুলো বাংলাদেশে আমরা এখন